এখন আপনারা দেখবেন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেছেন জিলুর রহমান। চলুন দেখা যাক তৃতীয় মাত্রা। দর্শক, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এবং আমার ডান দিকে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আজকে অষ্টম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশন শুরু আগে আমরা সচরাচর আমার বাঁদিক থেকে আলোচনা শুরু করি, আমি একটু ডান দিক থেকে আলোচনা শুরু করতে চাই। আমি বিরোধী দলীয় হুইপ, আপনার কাছে জানতে চাইছি আজকে সংসদ অধিবেশনে আপনারা যোগ দিচ্ছেন কিনা? সংসদ অধিবেশন তো আমরা যোগ দিচ্ছি না, কারণ আমরা মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে বর্তমান সংসদ এটা কার্যকর সংসদ নয়, এবং এই সংসদের যে প্রথম কথা, আমরা দেশ ও জনগণের জন্য খুব একটা কিছু করতে পারছি না, সংসদও কিছু করছে না, সেই সঙ্গে আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় না। সুতরাং এই ধরনের একটা সংসদে যে আমরা আপাত দৃষ্টিতে কোনো লাভ দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে গত বাজেট অধিবেশনে 25 তারিখে যখন বাজেট নিয়ে আলোচনায় আমরা অংশগ্রহণ করছিলাম, সে সময় মাননীয় স্পিকারের একটা সিদ্ধান্তের ব্যাপারে আমরা ওয়াকআউট করেছিলাম, এবং ওয়াকআউট করার পরে আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম যে কি কি পরিস্থিতি বা কি কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা আবার সংসদে ফিরে যাব। দুঃখের কথা যে এখন পর্যন্ত পার্লামেন্ট বা সরকার তারা কেউই এ ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। সুতরাং এই অবস্থায় আমরা মনে করি যে সংসদে যাওয়ার, কিন্তু যারা আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠালো, আপনারা তো তাদের কথা বলবার জন্য সংসদে থাকা উচিত। অবশ্যই যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের কথা বলতে চাই বলেই তো আমরা সংসদে যেতে চাই, কিন্তু তাদের কথা যখন বলতে পারি না, সংসদে যখন দাঁড়িয়ে আমরা দেখি যে তাদের কথা বলতে চাই কিন্তু আমরা দেখি বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, ঘটনাটা কিন্তু আমি বলি, বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল, মাননীয় প্রতিমন্ত্রী বাজেট নিয়ে আলোচনা করছিলেন, এবং তার আগে কিন্তু আমি আলোচনা করেছি, তার কিছুক্ষণ আগে মাননীয় আইনমন্ত্রী মজুদ আহমেদ সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন যে পার্লামেন্টে আমরা যে বিষয় তার উপর আলোচনা করবো, এর বহির্ভূত কোনো আলোচনা হবে না। অর্থাৎ মাননীয় আইনমন্ত্রীর এই কথা, তারপরে আমার বক্তব্যে আমি বিরোধী দলের সরকারি দল সম্বন্ধে কোনো ধরনের কটূক্তি এগুলি না করে যখন আমরা অগ্রসর হচ্ছিলাম, তখন আমরা দেখলাম মাননীয় প্রতিমন্ত্রী, তাকে 12 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু 12 মিনিটের মধ্যে তিনি হয়তো 1-2 মিনিট বাজেট সম্বন্ধে বলে বাকিটা সময় তিনি বিরোধী দলীয় নেত্রী এবং আমাদের সম্বন্ধে কটূক্তিমূলক বক্তব্য রাখেন, যেটা রুলস অফ প্রসিজারের 270 বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘন যখন হচ্ছিল, আমরা দেখলাম, সারপ্রাইজিংলি আমরা দেখলাম যে তিনি যখন বক্তব্য এরকম দিচ্ছেন তখন তার সময় আরো বাড়িয়ে দেওয়া হলো, 12 মিনিট সময় তাকে অরিজিনালি দেওয়া হয়েছিল, সেই সময় বাড়িয়ে তাকে আধা ঘন্টা সময় করে দেওয়া হলো। অর্থাৎ কি বোঝা যায় যে এই ধরনের বক্তব্যের সমর্থনে তাকে সময় বাড়িয়ে দেওয়া হলো। আমরা আশা করেছিলাম মাননীয় স্পিকার 273 বিধি প্রয়োগ করে, অর্থাৎ বিষয়বস্তুর বাইরে বক্তব্য হচ্ছে, এই বিধি প্রয়োগ করে তাকে সংযত হওয়ার জন্য বা তাকে বসিয়ে দিবেন, তিনি সেটা করলেন না। তখন আমরা বিরোধী দলের সদস্যরা সকলে মিলে দাঁড়িয়ে 301 বিধি, যেটাকে বলা হয় পয়েন্ট অফ অর্ডার, সেই এক বিধি দাঁড়িয়ে আমরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম মাননীয় স্পিকারের, যে এই মুহূর্তে সংসদে দুটো বিধি লঙ্ঘিত হচ্ছে, 270 বিধি লঙ্ঘন করে কটূক্তিমূলক কথা বলা হচ্ছে, এবং আপনি 273 বিধি প্রয়োগ না করে সংসদে যেভাবে কথা বলা উচিত সেটা আপনি করতে দিচ্ছেন না। সুতরাং কিন্তু দুঃখের সঙ্গে আমরা দেখলাম যে সেই 301 বিধিতে আমাদেরকে কথা তিনি শুনলেনই না, আমাদেরকে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে আমরা যে কথাটা জানাবো যে সংসদ ইজ নট ইন অর্ডার, আমরা যে বলবো যে পার্লামেন্ট ইজ নট ইন অর্ডার পয়েন্ট অফ অর্ডার, এই কথাটা তিনি শুনলেন না। সুতরাং এই অবস্থায় বারংবার চেষ্টা করে যখন আমরা পারলাম না, তখন উই হ্যাড নো আদার অপশন, আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। কিন্তু ওয়াকআউট করার পরে আমি বলেছি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সরকারকে এবং সংসদকে স্পিকারকে জানিয়েছি যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা ফিরে যাব, কিন্তু যেহেতু এখন পর্যন্ত এগুলি করা হয়নি, সুতরাং আমাদের পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তবে আমরা আশা করি সরকার এগুলি বিবেচনা করে এগুলি মেনে নেবে। মাননীয় মন্ত্রী, বিরোধী দল ছাড়া সংসদ কতটা কার্যকর হতে পারে? আমরা তো একটা ইফেক্টিভ পার্লামেন্ট দিতে চাই। বিষয়টা যখন পার্লামেন্টের সেশন নিয়ে শুরু হলো,
তা আমাকে বলতে হয় যে সমস্ত গ্রাউন্ডে বিরোধী দল এবার সংসদ বর্জন করছে, এটা অত্যন্ত ঠুনকু ব্যাপার। একজন মাননীয় প্রতিমন্ত্রী যদি তাদের বাসায় মাননীয় বিরোধী দলীয় নেত্রী সম্পর্কে কটূক্তি করে থাকেন এবং সেজন্য যদি পার্লামেন্ট বর্জন করে থাকেন, তার একটি প্রতিবাদের সময় থাকা উচিত। সেটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য মাননীয় স্পিকার উদ্যোগও কয়েকবার নিয়েছিলেন। আপনার অবশ্যই মনে আছে যে বিগত সংসদে নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শামী ওসমান সাহেব যে ভাষায় তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি যে কটূক্তিমূলক আলোচনা করেছিলেন, আমরা কেউ তার প্রশংসা করতে পারিনি, আপনারাও করতে পারেননি, কিন্তু সেই জন্য আমরা ওয়াক আউটও করিনি। সংসদ পর্যন্ত অনেক দূরের কথা, জাতীয় সংসদ, তার গুরুত্ব দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে যে গুরুত্ব, তার তুলনায় একজন মাননীয় প্রতিমন্ত্রী কি ভাষায় বক্তব্য দিলেন সেটার সাথে আপনারা তুলনা যদি করেন, আমি বলবো আপনি আপনার ভোটারদের প্রতি অন্যায় করছেন, দেশের মানুষের প্রতি অন্যায় করছেন। এখন অন্যান্য যে সমস্ত বিষয়ের দাবি দাওয়াগুলো আপনারা তুলেছেন, সেগুলোর ব্যাপারে মাননীয় স্পিকার বলেছেন যে মাননীয় প্রতিমন্ত্রীর সেই বক্তব্যগুলো এক্সপান্স করা হয়েছে, আরও যে সমস্ত বিষয়ে আপনারা দাবি দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করে সমস্ত বিষয় সরাহা করা যাবে। তবে যেই ইস্যুতে সংসদ বয়কট এবং বর্জন করা যায়, বয়কট সাময়িক ব্যাপার, একদিন একদিনের মধ্যে কয়েকবার ওয়াক আউট করা হয়, কিন্তু বর্জন, সংসদ বর্জন করা অনেক বড় ইস্যু, সেরকম কোনো ইস্যু এখনো সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না। সালাহুদ্দিন সাহেব যে কথাটা বলছেন, আমি প্রথমে একটা পয়েন্টটা ওনার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই, স্পিকার সাহেব কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, আলোচনার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, বরং তিনি নিজে ব্যবস্থা গ্রহণ না করার করেননি, বরং তিনি সিচুয়েশন থেকে আরও অ্যাগ্রিভেট করেছেন। উনি যখন বলেছেন যে বিরোধী দল ছাড়াও সংসদ কার্যকর হয়, অর্থাৎ সেটা ইনফ্যাক্ট ওটা আরও সিচুয়েশনকে আরও খারাপ দিকে নিয়ে গেছে। আমি আশা করি যে যে স্পিকার এই ব্যাপারটাগুলি বুঝে উনি ব্যবস্থা নেবেন। বর্জনের যে কথাটা মাননীয় মন্ত্রী বললেন, বর্জনের দিক দিয়ে কিন্তু এখনও আমরা চ্যাম্পিয়ন নই, আপনারা চ্যাম্পিয়ন। বাংলাদেশ আওয়ামী লীগ, আমি খালি একটা স্ট্যাটিস্টিক দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চম পার্লামেন্টে 59 দিন সংসদ বর্জন করেছিলেন এবং 59 দিনের পরে তারা যখন বুঝেছেন যে এই পার্লামেন্টে যে আমাদের কোনো লাভ নেই, তখন তারা পদত্যাগ করেছেন, একবার পদত্যাগ করে সংসদ থেকে বেরিয়ে গেছেন। সপ্তম পার্লামেন্টে বিএনপি 127 দিন সংসদ বর্জন করেছে এবং আমরা দেখেছি যে 127 দিনের মধ্যে 90 দিনের দিন তারা যে তাদের নিজেদের সুযোগ সুবিধা রাখার জন্য সংসদে যে তাদের সিগনেচার করে এসছে, তারপরে আবার বর্জন অব্যাহত রেখে 127 দিন বর্জন করেছে। সেই তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগ আপনার পদত্যাগ করেছিলেন কতদিন আগে, মানে 5 বছরের মধ্যে, দু বছর আগে, দেড় বছর আগে। শুনেন, পদত্যাগ তো একটা সুস্পষ্ট একটা ব্যবস্থা, আমরা পদত্যাগ করেছি, তারপরে তার বর্জন আসে না, আমরা পদত্যাগ করেছি। আর এবারকার পার্লামেন্টেও আমরা প্রথম দিকে কয়েক মাস যাইনি, কিন্তু তারপরে 2002 থেকে 2003 সাল পর্যন্ত আমরা পার্লামেন্টে গিয়েছি, মাঝে মাঝে ওয়াক আউট করেছি 1-2 দিনের জন্য, কিন্তু আমরা পার্লামেন্টে রেগুলার অ্যাটেন্ড করেছি এবং সুতরাং তারপরে থেকে আমরা মাত্র 20 দিন সংসদ বর্জন করেছি। সুতরাং বর্জনের দিক থেকে আমরা কিন্তু এখনো বিএনপিকে ছাড়াতে পারিনি। সুতরাং আমি আশা করব যে বর্তমান সরকার, আপনারা কি অনুসরণের রাজনীতি করছেন, ওনারা করেছেন বলে আপনারা করছেন, ওনারা আবার বলেন আগের সরকার এই করেছে বলে এখন এগুলো হচ্ছে? আমরা কিন্তু অনুসরণের রাজনীতি করি না, আপনি একটা সুন্দর পয়েন্ট এনেছেন, আমরা কিন্তু অনুসরণের রাজনীতি করি না। আপনাদের কথা বাংলাদেশে আমাদের মনে হয় যে ওনারা বলে বলছেন তাই আমাদের করতে না। বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং আপনারা এটা খুব ভালো করে জানেন যে 93-তে পার্লামেন্টে ডেমোক্রেসি আনাতে বিএনপি সরকার বিল এনেছিল, কিন্তু তাতে আমরা কীভাবে সমর্থন দিয়েছিলাম, আমাদের সমর্থনী বিলতে এসেছিল। কিন্তু এবারকার পার্লামেন্টে নির্বাচনের, এবারকার নির্বাচনে কারচুপি হয়েছে, এটা আমরা কিন্তু, এটা আমার সাথে বক্তব্য না, এটা আমরা প্রমাণ করার জন্য আমরা এটাকে পুস্তিকাকারে এটা ডকুমেন্টারি এভিডেন্স আমরা প্রমাণ করেছি। বাট যাই হোক, তারপরে গণতন্ত্রের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে পার্লামেন্টে গেছে, কারণ আমরা ভেবেছিলাম যে গণতন্ত্রকে রক্ষা করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে পার্লামেন্টে আমাদেরকে যেতে হবে। আমরা পার্লামেন্টে গিয়েছি এবং আমরা পার্লামেন্টে যে আমাদের অবদান রাখার চেষ্টা করেছি। আপনি, আমি আপনাকে বলতে চাই, গত এক বছরে যে আমরা পার্লামেন্টে গিয়েছি, আমরা কেন যাচ্ছি না?
পার্লামেন্টটা আসলে কি, জনগণ আমাকে ভোট দিয়ে কেন নির্বাচিত করেছেন? জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন পার্লামেন্টে বসে আমরা জনগণের উপযোগী আইন প্রণয়ন করব এবং জনগণের উপযোগী নীতিমালা গ্রহণের মাধ্যমে দেশের জনগণের উন্নতি করব। এখন আজকে বাংলাদেশের সমস্যাগুলির দিকে তাকিয়ে দেখেন, সব থেকে বড় সমস্যা আইন শৃঙ্খলার সমস্যা, বিরাট বড় সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ যে অন্যান্য যে সমস্যাগুলি এই পার্লামেন্টে গত দুবছরের পার্লামেন্টের বয়স হয়েছে, এই পার্লামেন্টে এর কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা হয়নি। আমরা বিরোধী দল থেকে এই বিষয়টা বিভিন্ন আলোচনার জন্য চেষ্টা করেছি কিন্তু কিন্তু এটা কিন্তু হয়নি। সুতরাং আমি মনে করি এই সব কারণে আমরা যাচ্ছি মাননীয় মন্ত্রী। হ্যাঁ, এখানে স্পেস দিয়ে দিয়ে আমার মনে হয় কথা বলা ঠিক হবে, আদারওয়াইজ আমরা একটা প্রসঙ্গ শেষ করে আরেকটা প্রসঙ্গতে যেতে পারবো না। পার্লামেন্ট বয়কটের ব্যাপারে যখন কথা উঠেছে এবং পার্লামেন্টের সময় দেয়া নেওয়া যখন কথা বলেছে, তাহলে আমি ডকুমেন্টারি আপনাকে বলি, ফিফথ পার্লামেন্টে আপনারা প্রথম নজির সৃষ্টি করলেন পার্লামেন্ট বয়কট বর্জন এবং শেষতক পদত্যাগের। তখন এমন কোনো ইস্যু ছিল না পার্লামেন্টের যে পয়েন্টে আপনারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে পারতেন। একটা জাতীয় ইস্যু আপনারা সৃষ্টি করেছিলেন যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেই সূত্রে পার্লামেন্ট বর্জন অথবা পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হবে সেটা কখনো মিলানো সম্ভব না, দুটি ডিফারেন্ট ইস্যু। সেকেন্ড, সেভেন্থ পার্লামেন্টে যখন আমরা বিরোধী দলে, তখন আপনার মনে আছে মাননীয় বিরোধী দলীয় নেত্রী দর্শনেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্যবার দাঁড়িয়ে থেকেও তাকে ফ্লোর দেওয়া হয়নি, তারপরেও আমরা বয়কট করে প্রতিবাদ জানিয়েছি। যখন আমরা বর্জন করলাম তখনও বহুবার সময় ছিল, আমরা আলোচনা বসতে চেয়েছিলাম, আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবেদন করেছিলাম। শেষ পর্যন্ত আমরা 90 দিন পার হওয়ার আগে আবারও যে আমরা সংসদকে কার্যকর করতে চাই সেটা প্রমাণ করার জন্য সংসদে আবার গিয়েছি। তবে সরকারি দল সবসময় তাদের ভূমিকা এবং মাননীয় স্পিকারের ভূমিকা এরকম থাকে যেন বিরোধী দলকে সংসদে রাখা যায়, বিরোধী দলকে নিয়ে সংসদকে পূর্ণাঙ্গ কার্যকর করা যায়, সেই দায়িত্বটা তখন পালন করা হয়নি। এখন আপনি যখন বলছেন যে মাননীয় স্পিকার আমাদেরকে সেইরকম কোনো আশ্বাস দেয়নি বা আমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেয়নি, সেরকম আলোচনা চলেনি এবং তিনি উল্টো বলেছেন যে বিরোধী দল ছাড়াও সংসদ কার্যকর হয়, তিনি ব্যাকরণগত দিক থেকে ঠিক আছে, বিরোধী দল সরকারি দল সবাই একসাথে পার্লামেন্টে থাকলে প্রাণবন্তভাবে সরকার কার্যকর মানে সংসদ কার্যকর থাকে, কিন্তু সংসদ ইনএফেক্টিভ শুধুমাত্র বিরোধী দলের অনুপস্থিতি সেটা তো ঠিক নয়, কারণ সংসদে আইন প্রণয়ন কার্যাবলী চলছে, সংসদের অন্যান্য কার্যক্রম চলছে, বিরোধী দলের অনুপস্থিতি থাকলেও মেজরিটির মাধ্যমে আইন পাশ করা চলছে, এগুলো হচ্ছে সংসদ কার্যক্রম বন্ধ না থাকার কারণে কার্যকর আছে। তবে আপনারা সেটা ইন্টারপ্রিট করেছেন যে বিরোধী দল না থাকলেও সংসদ কার্যকর আছে বলে মাননীয় স্পিকার হয়তো আপনাদেরকে জবাব দিয়েছেন, সেটা সঠিক নয়। সংসদের কার্যক্রম মেজরিটির গুণে এবং বৃহৎ বিরোধী দল না থাকলেও কার্যক্রম চালু আছে, তার মানে সংসদ কার্যকর আছে। কিন্তু আমরা চাই আপনাদেরকে নিয়ে বৃহৎ রাজনৈতিক দল এবং বৃহৎ বিরোধী দলকে নিয়ে সংসদকে প্রাণবন্ত এবং সত্যিকারভাবে কার্যকর করতে। এইখানে বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে, বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে আপনারা যদি বলেন যে সংসদীয় রাজনীতির প্রতি আপনাদের শ্রদ্ধা আছে এবং আপনারা করতে চান, তাহলে আপনি ইতিহাস দেখুন, সংসদীয় রাজনীতির ইতি টেনেছিলেন আপনারা। তো সুতরাং সংসদীয় রাজনীতি নিয়ে খুব বেশি করে বলার মতো আমার মনে হয় যে রাজনৈতিক স্ট্যান্ড আপনাদের থাকা উচিত না। আমরা সংসদীয় রাজনীতিতে এসেছি 91-এ, আপনারা সহযোগিতা করেছেন, সপ্তম জাতীয় সংসদে আমরা সংসদীয় রাজনীতিতে ছিলাম, এখনও আমরা আছি। এখন আপনারা সংসদীয় রাজনীতিতে যদি বিশ্বাসী হন তাহলে এই সংসদকে কার্যকর করে জনগণের জন্য আমরা কিছু করি, এই দেশের জন্য আমরা কাজ করি, সংসদীয় রাজনীতিকে আরও বেশি আমরা ইনস্টিটিউশনালাইজেশনে রূপ দেই, তাহলে পরেই তো আমাদের দায়িত্বটা শেষ হয়। আমাদের মাননীয় মন্ত্রী উনি বলছিলেন যে এবারকার সংসদে দেশের প্রধান সমস্যা যেগুলো এই মুহূর্তে আলোচিত হচ্ছে আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, এগুলোকে আলোচনা হওয়া উচিত ছিল না বলে আপনি মনে করেন? অবশ্যই আলোচনা হওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে সাধারণত এই সমস্ত ইস্যুগুলো উত্থাপন করা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করা। এখন তারা যদি তাদের দায়িত্ব পালন করতে চান, এখনও আমি মনে করি তাদের সংসদে যোগদান করা উচিত,
এ সমস্ত ইস্যুতে আলোচনা করে অন্তত দেশবাসীর কথাগুলো তাদের পক্ষ থেকে তুলে ধরা উচিত। আমি সালাহউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি সালাহউদ্দিন সাহেব যেভাবে কথা বলছেন, এইভাবে যদি সরকারি দলের অন্যান্যরা কথা বলতেন তাহলে তো ঘটনায় অন্যরকম, কিন্তু সেটা বলেন না। উনি একজন খুবই বুদ্ধিমান প্রজ্ঞাবান ব্যক্তি বলেই এই ধরনের কথা বলেছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি একটা কথা বলি, আপনি ইতি টানার কথা বলেছেন, বাংলাদেশের জনগণের প্রতিনিধিরাই কিন্তু বাকশাল কায়েম বা যা কিছু করেছেন, অতএব এটা সংসদের মাধ্যমে হয়েছিল। এই ক্ষেত্রে অন্য পয়েন্টে চলে যাই, সংসদের পয়েন্টে যেটা সালাহউদ্দিন সাহেব বললেন যে সংসদের কে কার্যকর করার ব্যাপারে, আমি কিন্তু আবার বলছি সংসদকে কার্যকর করার ব্যাপারে কিন্তু আমরা চেষ্টা করেছি। সংসদকে প্রাণবন্ত এবং কার্যকরী করার জন্য আমরা বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য, কারণ সংসদে যে যে মেইন কাজগুলি হয়, কি কাজগুলি হয় সংসদে, সংসদে হচ্ছে জবাবদিহিতার জায়গা, এখানে প্রশ্নোত্তরের মাধ্যমে জবাবদিহিতা হয়। আমরা খুবই উদ্বেগ এবং দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারের মন্ত্রীরা প্রশ্ন এড়িয়ে যায় এবং এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ দেখেছে, তারা টেলিভিশনে দেখেছে যে প্রশ্ন তারা এড়িয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তরে যোগাযোগ মাননীয় যোগাযোগ মন্ত্রীকেও আমরা দেখেছি যে উনি প্রশ্নের উত্তরে চেষ্টা করব এতটুকু বলেই উনি ছেড়ে দিয়েছেন বা দেখা যাবে, কিন্তু এখানে তো জবাবদিহি করতে হবে। এমনকি এতটুকু আমি বলবো, কোনো কোনো মন্ত্রী তার প্রশ্নোত্তরে যে অসত্য বক্তব্য রেখেছেন সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। কীভাবে প্রমাণিত হয়েছে? সরকারি জোটের এক সদস্য শাহজাহান চৌধুরী কিন্তু একবার একজন মন্ত্রীকে অ্যাকিউজ করেছেন যে তিনি সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন প্রশ্নোত্তর পর্বে। এগুলি আমরা নিজেরাই দেখেছি। আমি এখন আরেকটা যাই, সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সংসদ কার্যকরী নয়, সংসদে প্রশ্নোত্তর পর্ব সঠিকভাবে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমরা বিরোধী দলীয় সদস্যরা প্রশ্ন করি সে প্রশ্নগুলি আসে না, কোনো না কোনোভাবে এটাকে পাশ কাটানো হয়। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর যখন প্রশ্নোত্তর পর্ব, যেটা খুবই সুন্দর একটা পর্ব, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য বারবার হাত তুলেছি, কিন্তু আমাকে বা আমাদের দলের কোনো সদস্যকে আজ পর্যন্ত যতদিন ছিলাম এক বছরে কোনোদিন আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তো সুতরাং এই প্রশ্নোত্তর পর্ব, তারপরে আমরা কি দেখি? একাত্তর বিধি। একাত্তর বিধিতে আমরা দেখেছি যে একইভাবে একাত্তর বিধিতে যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনা হয়েছে তার উপরে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি, সেখানেও একটা প্রশ্নগুলিকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা দেখেছি। পরবর্তীতে আইন প্রণয়ন, এই আইন প্রণয়নে কিন্তু আমরা দেখেছি যে সংসদে আজকে যেভাবে আইন প্রণয়ন করা হচ্ছে এটা সম্পূর্ণভাবে আমাদের সংবিধান বিরোধী, রুলস অফ প্রসিজার বিরোধী। কারণ সংসদে আইন প্রণয়ন করার জন্য আইনটা সংসদ উত্থাপনের পরে এটা চলে যেতে হবে সংসদের স্থায়ী কমিটিতে। বর্তমান সরকার প্রায় দুবছর স্থায়ী কমিটিগুলি গঠন করেনি, স্থায়ী কমিটিগুলি যদি না থাকে সেক্ষেত্রে এটাকে একটা স্পেশাল কমিটির কাছে পাঠাতে হবে, কিন্তু তারা সেই কমিটিও গঠন করি। আমাদের সময় কিন্তু যতদিন পর্যন্ত স্থায়ী কমিটি ছিল না ততদিন পর্যন্ত আমরা স্পেশাল কমিটি গঠন করেছিলাম সব আইনকে ওখানে পাঠিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এইভাবে যে আইনগুলিকে পার্লামেন্টের ফ্লোরে আনা হচ্ছে সেই আইনগুলিও সংবিধান এবং রীতি বিরুদ্ধভাবে আনা হচ্ছে। সুতরাং এই ধরনের একটা প্রসেস, আমার মনে হয় এইসব বিষয়ে মাননীয় মন্ত্রী জবাব দিবেন। অবশ্যই দিবেন। আপনি বলছিলেন যে আমি এই যে প্রসেস, এই প্রসেসগুলি যেগুলি অসংসদীয় রীতি বহির্ভূত প্রসেসের সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যুক্ত থাকতে পারে না। আমরা গণতান্ত্রিক এবং সংবিধান সম্মতভাবে পার্লামেন্ট চলবে সেটা চাই। এবং তিন নম্বরে আমি লাস্টে আমি শেষ পয়েন্টটা দিব, সেটা হচ্ছে সংসদীয় কমিটি, সংসদের প্রাণ সংসদীয় কমিটি। আমাদের সময় আমরা সংসদীয় শুধু কমিটি গঠন করিনি, সংসদীয় কমিটিগুলিকে এফেক্টিভ করার জন্য মন্ত্রীর বদলে একজন সদস্যকে তার চেয়ারম্যান বানিয়ে এটাকে আমরা মোস্ট এফেক্টিভ করেছি। এবং একটা জিনিস দেখবেন, বিএনপি গত সংসদে সপ্তম পার্লামেন্টে শেষের দিকে বর্জন করলেও সংসদীয় কমিটিগুলি তারা বর্জন করেনি। কেন? কারণ তারা জানতেন যে সংসদীয় কমিটি ভেরি ভেরি এফেক্টিভ। কিন্তু বর্তমান তারা নাম দিয়ে এখন যাচ্ছেন না কেন? আমরা তো যেতে পারি না। আমি আবার বলবো, সংসদীয় কমিটিগুলি গঠন করা হয়েছে রুলস অফ প্রসিজারের 188 বিধিতে যেভাবে বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে লঙ্ঘন করে। 188 বিধিতে দুইটা খুব বড় বড় পয়েন্ট আছে যে সংসদীয় কমিটি গঠন করতে হলে বিভিন্ন কমিটি যাদেরকে দেওয়া হবে তাদের অনুমতি নিতে হবে, তাদের সঙ্গে আলোচনা ক্রমে করতে হবে, এটা সুস্পষ্টভাবে লেখা আছে। এবং দুই নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে যে এটা পার্লামেন্টে পাশ করাতে হবে, পার্লামেন্টে পাশ করাতে হবে। আমরা কি দেখতে পেলাম?
যে এই সংসদীয় কমিটিগুলিকে গঠন করা হয়েছে সম্পূর্ণভাবে কারো সাথে আমাদের সঙ্গে আলোচনা তো করা হয়নি, সরকারি দলের সদস্যের সাথে আলোচনা করা হয়নি। তার উৎকৃষ্ট প্রমাণ কি, যখন সংসদীয় কমিটি গঠন করা হলো একটা কমিটির চেয়ারম্যান বানানো হয়েছিল তাদের জোটের একজন সদস্যকে, তিনি তার পরের দিনই বিবৃতি দিয়েছেন যে আমি ওই আমার সঙ্গে কোনো আলোচনা না করে আমাকে চেয়ারম্যান বানানো হয়েছে, আমি পদত্যাগ করলাম, এবং এরকম আরো কয়েকজন করেছে। অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় যে আলোচনা ক্রমে সংসদীয় কমিটি গঠন করা হয়নি এবং সম্পূর্ণ কমিটি যেহেতু পার্লামেন্টের ফ্লোরে আসেনি, সুতরাং আমি মনে করি এই কমিটিগুলি যেটা গঠন করা হয়েছে এটাও সংবিধান বহির্ভূত এবং রুলস। মাননীয় মন্ত্রী জবাব দেওয়ার আগে আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি বলছিলেন যে জনপ্রতিনিধিরাই সংসদীয় পদ্ধতির ইতি টেনেছিলেন 75 সালে, আমার আজকে প্রশ্ন, ওনাদের 2/3 আসন আছে, ওনারা দলের স্বার্থে বা ব্যক্তি বিবেচনার স্বার্থে যে কোনো মানে সংবিধান পরিবর্তন করতে পারেন, যে কোনো ওনাদের স্বার্থে, যেটি হয়তো জনস্বার্থের পরিপূর্ণ। অবশ্যই ওনাদের স্বার্থে, জনগণের স্বার্থে করতে হবে। আমরা জনপ্রতিনিধিরা করেছি 1975-এ যখন বাকশাল করা হয়েছিল সেটা জনগণের স্বার্থে করা হয়েছিল। বিকজ 1975-এ আমি যদি চান আমি আলোচনা করি 1975 সনের দেশের যে অবস্থা, এটা মনে হয় আমার আলোচনা করা উচিত। এটা আপনি করে দিয়েছেন, তো ঠিক আছে, তাহলে আমরা বাকশালটা নিয়ে আলোচনা করি, সময় পাই পরে নিয়ে ওটা নিয়ে বেশি আলোচনা করা ঠিক আছে। আমার মনে হয় আপনাদের জন্য সুখকর হবে না, আমি কিন্তু আলোচনা করার জন্য প্রস্তুত, আমি এমবারেসড চাই না। আমরা এই প্রসঙ্গে থাকি, আমরা অন্য প্রসঙ্গে যাই। জনপ্রতিনিধিদের মাধ্যমেই গণতন্ত্রকে হত্যা করে এক দলীয় গণতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করেছিলেন জনপ্রতিনিধিদের মাধ্যমে, এই হচ্ছে আপনার বক্তব্য, যদি আমার বাক্যগুলো ঠিক থাকে, শব্দ চয়নগুলো ঠিক থাকে। ঠিকই বলেছেন, এবং দেশের মানুষ সেটা গ্রহণ করেছিল কি করে নাই সেটি ইতিহাস বলে দিয়েছে, আমার বক্তব্যের বা আমার জবাব দেওয়ার কোনো ইতিহাসই বলবে কিন্তু, এটা ইতিহাস 50 বছর পর ইতিহাস বলবে। হ্যাঁ, ইতিহাস এখনই বলে দিয়েছে যে 75-এর সেই সিদ্ধান্ত ঠিক ছিল কি বেঠিক ছিল। আমি কিন্তু মনে করি এখনো সঠিক ছিল, সেটা আমরা কেউই জবাব না দিলে ভালো হয়, কারণ আমরা এই প্রসঙ্গে আজকে আলোচনা না করি, এগুলো বহুল আলোচিত। কারণ একদলীয় শাসন ভালো ছিল কি খারাপ ছিল সেটা বিগত 25 বছরের ইতিহাসে মানুষ বুঝেছে, জবাব দিয়েছে, আমি জবাব দেওয়ার প্রয়োজন নেই। আপনি সংসদ সম্পর্কে যা বলেছেন ওর বাইরেও আমি কিছু যাব, যেটা আমার মনে হয়েছে যে আপনি সপ্তম সংসদের আপনাদের ভূমিকা সম্পর্কে ইতিমধ্যে আপনি ভুলে গিয়েছেন। ওই সংসদে আপনিও ছিলেন আমিও ছিলাম, স্থায়ী কমিটি গঠন করা সংক্রান্ত যে আমাদের ভূমিকার কথা আপনারা বলেছেন, আমরা বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও আপনারা আপনাদের পক্ষ থেকে এখনো নাম দেননি। আমরা যেদিন পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করব তার আগের দিন পর্যন্ত যোগাযোগ করা হয়েছে বিরোধী দলীয় উপনেতা চিফ হুইপ সবার সাথে, শেষ পর্যন্ত আমরা আর বিলম্ব না করে আমাদের নামগুলো দিয়ে প্রপোর্শনেটলি নাম ফাঁকা রেখে বিরোধী দলের জন্য সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আপনাদের সময় একই পদ্ধতিতে তাই করা হয়েছিল, আমাদের নামগুলো পরবর্তীতে দেওয়ার পরে সেই কমিটি পূর্ণাঙ্গতা পায়, তারপরে আমরা স্থায়ী কমিটিতে সংসদের রীতিনীতি এবং সংসদীয় কমিটির প্রতি আমাদের বিশ্বাস ছিল বলেই আমরা সংসদে তখন বর্জনরত অবস্থায়ও স্থায়ী কমিটির সভাতে আমরা গিয়েছি। কারণ কমিটি সিস্টেম হচ্ছে পৃথিবীতে একটি উন্নত মানের সিস্টেম, সে পার্লামেন্টারি কমিটি সিস্টেমের কন্ট্রিবিউশন ইন দ্য পার্লামেন্ট আমি মনে করি সবচেয়ে বেশি। এখনও আপনারা যদি সংসদীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকে বা আপনাদের ভূমিকা পালন করতে চান, যে সময় আপনারা বর্জন বা বয়কট বা ওয়াকআউট করবেন অসুবিধা নেই, তো সংসদীয় কার্যক্রমে আপনারা কমিটির মাধ্যমে কিন্তু অংশগ্রহণ করতে পারেন, নামও এখনও দিতে পারেন। এখন যদি আপনারা ডিসাইড করে থাকেন যে মানে উই আর ডিসাইডেড নট টু ডিসাইড এনি টাইম, সেটা আপনাদের বিষয়। আর আইন প্রণয়ন কার্যাবলী, এটা পৃথিবীর ইতিহাসে আইন প্রণয়ন কার্যাবলী সংসদে পাশ হওয়ার পরে ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিংয়ে জনমত যাচাই এবং থার্ড রিডিংয়ে অ্যামেন্ডমেন্ট পর্যায়ে সবাই অংশগ্রহণ করতে পারে নোটিশের মাধ্যমে। আমি যতদিন সেশনে ছিলাম কোনো অ্যামেন্ডমেন্ট যারা এনেছে তাদেরকে সময় দেওয়া হয়নি এটা আমি দেখিনি, এটা আমার মনে হয় সত্য নয়। সময়ের স্প্যান কম বেশি হতে পারে, কিন্তু সংশোধনী যারা এনেছেন, যারা যাচাই বাছাই কমিটিতে দেওয়ার জন্য এনেছেন, সবাই সময় পেয়েছেন যারা উপস্থিত ছিলেন। সময় না দেওয়াটা শুধু একটা মাত্র সেশনে হয়ে থাকে, সেটা হচ্ছে গিলোটিন করা সেশন, বাজেট সেশনে, এছাড়া অন্য কোনো সেশনে সেটা হয় না। আর বলেছেন প্রশ্ন এড়িয়ে যাওয়া, অনেক সময় বিনা নোটিশে প্রশ্ন করলে এড়িয়ে যায় বটে, তবে আমার দৃষ্টিতে এখনো তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে গিয়েছে আমার জানা নেই, হয়তো আপনাদের দৃষ্টিতে থাকতে পারে, বাট এটাও আপনারা তো ডিসকাস করতে পারেন ইন দ্য সেশন ইন দ্য পার্লামেন্ট, যে এরকম প্রশ্ন আমরা করি এত কষ্ট করে কেন এড়িয়ে যাবেন।
আরেকজন সংসদ সদস্যের কথা বলেছেন, একাত্তর বিধি বা আরেকজন বসত্ব বক্তব্য দিয়েছেন, এই জিনিসগুলো ফ্লোরে আলোচনা হতে পারে? সংসদ তো অলওয়েজ ওপেন। এখন এগুলোর জন্য যদি আপনারা সংসদের বাইরে থেকে বলেন যে অসত্য বক্তব্য দিচ্ছে, এটা তো কেউ আমার মনে হয় যে গ্রহণযোগ্য বলে মেনে নেবে না। যে কথাটা আপনি ইজিলি সংসদে চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি কেন অসত্য বক্তব্য দিচ্ছেন, আপনি কেন একাত্তর বিধির বক্তব্য অ্যাভয়েড করে যাচ্ছেন, আপনাকে জবাবদিহি হতে, এইটুকু তো সংসদীয় গণতন্ত্রে অবশ্যই সহনশীলতা থাকতে হবে। এখন আমার মনে হয় সংসদের বাইরে যে আমাদের অন্য কোন আলোচনা থাকলে আমাদের করা উচিত। অন্য প্রসঙ্গে যাই, যেমন সংসদ থেকে এইবারের লিডটা বোধহয় আমি নেই, প্রথম আইস ব্রেকিংটা যেহেতু বিরোধী দল দিয়ে হয়েছে। জি, আমি প্রসঙ্গ উত্থাপন করব না? আপনি প্রসঙ্গ উত্থাপন একটু পরে করুন, আমার কন্টিনিউশনটা আমি শেষ করি। আমার সংসদ থেকে কন্টিনিউশনটা, দেশে 91-96 তিনটা সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের পরেই মেজরিটি সরকার গঠন করেছে এবং তিনটা গভর্নমেন্টেরই আজকে তুলনামূলক একটি বিবরণী আসছে যে আইনের শাসন কাদের সময়ে কতটুকু প্রতিষ্ঠা হয়েছে এবং দিন দিন সেটা আইনের শাসন প্রতিষ্ঠার পথে যাচ্ছে কিনা। আজকে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে কথা হচ্ছে। তাহলে আমি শুধু বলি যে বর্তমান সময়ে আমরা যে সমস্ত আইনগুলো প্রণয়ন করেছি, আমি একটা ছোট্ট বইও এখানে এনেছি আপনাদের বলেছিলাম, সে আইন প্রণয়ন কার্যাবলী যদি সংসদ কার্যক্রম না থাকতো আমরা করতে পারতাম না, এবং সেই আইনগুলো যদি আমরা পাস না করতাম আজকে জনগণ সেই আইনের সুফল ভোগ করতো না। আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দেশব্যাপী চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার নিষ্পত্তি হওয়ার জন্য অনেকাংশে এই সমস্ত সামাজিক অপরাধ সমাজকে নাড়া দিতে পারে, অত্যন্ত হেনিয়াস ক্রাইম এগুলোর কমে যাচ্ছে, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অপরাধ কমে যাচ্ছে, আপনার রাষ্ট্রীয় সন্ত্রাস দলীয় সন্ত্রাস বলতে গেলে ব্যারোমিটার অনেক নিচের দিকে, নারী ও শিশু নির্যাতন আইনের যে কিছুটা বেইলের প্রভিশন আমরা অ্যামেন্ডমেন্ট করে এবার করলাম যার জন্য কিছু সম্ভ্রান্ত লোকের যে হয়রানি হওয়ার সম্ভাবনা ছিল সেটা রেট কমে যাচ্ছে, আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন পাশ করার মাধ্যমে যেটাতে হাইয়েস্ট কনভিকশন 5 ইয়ার্স করা হয়েছে তার জন্য ছোটোখাটো অপরাধের সংখ্যাও কমে আসছে। এইভাবে আমরা তিনটি পার্বত্য জেলায় জাজ কোর্ট স্থাপন করা এবং অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, অ্যাসিড অপরাধ দমন আইন ইত্যাদি আইন প্রণয়নের মাধ্যমে দেশে সুশাসনের একটি ধারা এখন আমি মনে করি যে সৃষ্টি হয়েছে এবং মানুষ আইনের শাসনের সুফল পেতে শুরু করেছে। মানুষ যেটা মনে করতো যে খুন করলে বিচার হয় না, সেই ধারণা আজকে পাল্টে গেছে। তো এগুলো সংসদীয় কার্যক্রম এবং সংসদ কার্যকর আছে বলেই আর আজকে সংসদীয় রাজনীতিতে আমাদের সংসদের ভূমিকা বা সংসদীয় পদ্ধতিতে আইন প্রণয়নের যে ক্ষমতা এগুলো প্রয়োগের মাধ্যমে কিন্তু জনগণের উপকারটা আমরা করতে পারছি। আমি এই যাত্রায় শুধু আইনের শাসন এবং আইন মন্ত্রণালয় আর সংসদ সম্পর্কে বলব। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি বেশ কতগুলি পয়েন্ট নিয়ে আসছেন যেগুলি কিন্তু পার্লামেন্টের একটা কোর ইস্যু, মানে এগুলি পার্লামেন্টে আলোচনা করা। উনি যে বেশ কতগুলি আইন পাশ হয়েছে, কিন্তু আমি বলতে চাইবো যে পার্লামেন্টে যে আইনগুলি পাশ হয়েছে এই আইনগুলি সঠিকভাবে পাশ করা হচ্ছে না, তার প্রমাণটা আমি দিচ্ছি। দেখেন, দ্রুত বিচার আইন পাশ করা হয়েছে এবং এতে অবশ্যই কিছু চাঞ্চল্যকর ঘটনার মানে বিচার হয়েছে, বাট বিচারগুলি হয়েছে এখনো নিম্ন আদালতে। আমরা এগুলি প্রতি জায়গায় আমরা টেলিভিশনে দেখেছি যে প্রত্যেকটাই উচ্চ আদালতে যাবে, সেখানে কি হবে, তারপরেও আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো যে দ্রুত বিচার আইন এটার একটা পজিটিভ এফেক্ট আসবে বলে আমি বিশ্বাস করি, কিন্তু আসতো আরো দ্রুত যদি আপনারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহৃত না করছেন। আমরা দেখেছি আমাদের দলের বেশ কিছু নেতার নামেও এই একই দ্রুত বিচার আইনে আদালতে যে এটার কার্যকারিতা যতদূর হতো ততটুকু কার্যকরী, কারণ এখন আস্তে আস্তে লোকজন ভাবা শুরু করছে এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে, এমন হতে পারে আপনার দু তিনটা চাঞ্চল্যকর মামলার বিচার করে এটাকে ক্যামোফ্লাজ করছেন, ভিতরে ভিতরে দ্রুত বিচারের নামে আমাদের পলিটিক্যালি আবার পলিটিক্যাল অপোনেন্টদের বিরুদ্ধেই ব্যবহার করবেন, এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, কারণ ইতিমধ্যে বেশ কয়েকটা কেস নিয়ে আপনারা এখানে এটাকে সংশয়ের মধ্যে ফেলে দিয়েছেন। আপনি নারী নির্যাতন আইনের কথা বলেছেন, হ্যাঁ এটা একটু ভালো আইন, কিন্তু তারপরে কিন্তু নারী নির্যাতন কমেনি, কারণ আইন পাশ করলে সে আইনের কার্যকারিতা যদি না হয় তাহলে কিন্তু সে আইন করে কোনো লাভ নেই।
আপনি পার্বত্য চট্টগ্রাম আইনে জজ কোর্টের কথা বলেছেন, আজকে তো পার্বত্য চট্টগ্রাম আবার অশান্ত করে তুলেছেন আপনারাই। আজকে সেদিন মাহালচুরিতে আমি নিজে গিয়েছিলাম, সে মাহালচুরির কি অবস্থা, কিভাবে পার্বত্য চট্টগ্রামে আবার গ্রামে গ্রামে আগুন লাগানো হয়েছে সেগুলো আমি দেখে এসেছি। কিন্তু সেই সঙ্গে আমি আরেকটু বলতে চাই, একইভাবে আপনারা দেওয়ানি আইন পাশ করেছেন এবং আপনারা নিজেরা স্থগিত করেছেন, কারণ আপনারা এটাকে তাড়াহুড়ার মাধ্যমে এমনভাবে পাশ করেছেন যেটা আইনটা জনগণের জনকল্যাণকর আইন নয়, যেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটা আইনের কথা বলবো, এনার্জি রেগুলেটরি কমিশন বিল আপনারা এনেছিলেন, এই আইনটা বাংলাদেশের জনগণের এবং আমাদের যে প্রকৃত সম্পদ গ্যাসের জন্য একটা খুবই সুপ্রসারী আইন, কিন্তু এই আইনটা আপনারা কীভাবে পার্লামেন্টে আনলেন, এক ঘন্টার নোটিশে পার্লামেন্টে আনলেন, কিন্তু আইনটাকে কিন্তু এখনও আপনারা কার্যকর করতে পারেননি। সুতরাং আমি যেটা বলতে চাই যে এই আইনগুলিকে যদি কার্যকর করতে হয় আপনাদেরকে বিরোধী দলকে কনফিডেন্সে নিতে হবে। আপনারা বিরোধী দলকে কনফিডেন্সে না নিয়ে বিরোধী দলকে যদি আপনারা প্রেশারে রেখে বাড়ি রাখতে চান তাহলে পার্লামেন্টকে কার্যকর করতে পারবেন না। বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টকে কার্যকর করতে চায়, আমরা পার্লামেন্টে যে জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করতে চাই, কিন্তু আপনাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। দ্য বল ইজ ইন ইউর কোর্ট, কারণ আপনার দল আপনাদের জোট পার্লামেন্টে অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আপনারা আছেন, অ্যাবসোলিউট মেজরিটি যখন আপনাদের অ্যাবসোলিউট দায়িত্ব পালন আপনাদেরকে করতে হবে। বারবার আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব এড়াতে পারবেন না, আপনাদের দায়িত্ব পালন করতে হবে এবং সেই দায়িত্ব পালন করার জন্য আমরা তাকিয়ে আছি, দেশবাসী আপনাদের দিকে তাকিয়ে আছে, আমরা দেখি আপনারা কি করতে পারেন। জি, এবার আপনার বলবার ধন্যবাদ, আপনি এই যাত্রায় অনেক কথাই বলেছেন। যদি আপনারা ইনস্ট্যান্স দিতে পারেন যে দ্রুত বিচার আইন যে রাজনৈতিক ব্যবহার হয়েছে বলে হয়েছে আপনারা অভিযোগ করলেন, একটু দ্রুত বিচার আইনের আজ পর্যন্ত রাজনৈতিক ব্যবহার হয়েছে বলে কোনো পেপার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া নিরপেক্ষভাবে বলতে পারে না, তারপরেও যদি আপনাদের দুই একটি সেরকম উদাহরণ থাকে, অভিযোগ থাকে, অবশ্যই সেটা সরকার বিবেচনা করবে যথাযথভাবে, আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর। এবং উনি উনি সম্ভবত বলতে চাইছেন যে ওনাদের দুজন সংসদ সদস্য মির্জা ব্যবহার হয়েছে এরকম দ্রুত বিচার আইন যদি আপনারা অভিযোগ করে থাকেন, এখন দুইটা নাম বললেন। এখন আমার ব্যক্তিগত মতামত, আমি মন্ত্রী এমপি হয়েছি বিদায়, আমি কোনো আইনের ঊর্ধ্বে সেটা কিন্তু নয়। যদি তাদের দুজনের বিরুদ্ধে সেরকম দ্রুত বিচার আইন প্রয়োগ করার মতো কোনো বিষয় না থাকে, কোনো এখানে সাবজেক্ট ম্যাটার না থাকে, অবশ্যই সেটা সরকার মনিটরিং সেলে বিবেচনা করবে। এই ব্যাপারে আমি সরকারকে বরং আপনাদের বক্তব্য আমার পক্ষ থেকেও পৌঁছাতে পারবো। নারী নির্যাতনের কথা আপনারা যেটা বলেছেন যে কমেনি, নারী নির্যাতন হয়তো সভ্যতার প্রথম দিন থেকেই ইন এনি ফর্ম, ওয়ান অর এনি ফর্ম হয়তো ছিল, নারী নির্যাতনের ধরন পাল্টিয়েছে, সেটার অত্যাচারের ফর্ম বিভিন্ন রকম হয়েছে, কিন্তু নারী নির্যাতন যে এবুলিশ করা সেটা হয়তো আমরা এই মুহূর্তে চিন্তা করতে পারবো না। অপরাধ যদি ডিটেরিওরেট না করে, পরিস্থিতি ডিটেরিওরেট না করে এবং সংখ্যা যদি আমাদের টার্গেট অনুসারে কমে, তাহলে আমি মনে করবো এটার পরিস্থিতি উন্নত হয়েছে। আজকে আপনি দেখেন বিগত কয়েক মাসের মধ্যে আপনি খেয়াল করবেন অ্যাসিডে ঝলসে গেছে সেরকম কোনো মুখ আমরা বোধহয় পত্রিকান্তরে দেখিনি। এটা নারী নির্যাতন তো অ্যাসিড দিয়েও অনেক সময় অ্যাসিডে ঝলসে তো করা হয়েছে, আর নারী নির্যাতনের অনেকগুলো কারণ আছে আমাদের এখানে, বাল্য বিবাহের মাধ্যমে, অনেক সময় যৌতুকের কারণে, অনেক সময় ধর্ষণের মাধ্যমে, বিভিন্নভাবে হয়ে থাকে। এই রেটগুলো বর্তমান সরকারের সময় আমি বলবো যে পরিমাণে গ্রেজুয়ালি কমে আসছে, এটা একটি উল্লেখ করার মতো, যেহেতু এই আইনগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং প্রয়োগ হচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বলেছেন, মহালচুরির কথা বলেছেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত পুরা পার্বত্য ইস্যুকে জাজ করার জন্য যথেষ্ট নয়। পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে তার জন্ম হয়েছিল বহু বছর আগে, তখন থেকে এই পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রাম ইস্যুটাকে রাইটলি অ্যাটেন্ড করা হয়েছে কিনা সেটাই হচ্ছে আমাদের বক্তব্য। যদি পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাকে আমরা বেশ কয়েকটি সরকার পর পর অ্যাটেন্ড করতে পারতাম, পার্বত্য চট্টগ্রামের লোকজনগুলো যদি নিজেকে বাঙালি না হয়ে বাংলাদেশি হতে পারত, আমরা
অনেকেই বলেছিলাম বাঙালি হতে তাদেরকে, আমাদের সেটা ইতিহাসের দিকে আমি যাব না। যেদিন থেকে সমগ্র দেশের মানুষকে বাংলাদেশি পরিচয়ে নিয়ে আসা হলো জাতীয়তাবাদের মধ্যে, সেখানেই কিন্তু পার্বত্য চট্টগ্রামের এই ইস্যুর সমাধানটা পাওয়া যেত। এই পার্বত্য চট্টগ্রামের ইস্যুটিকে জ্যান্ত রাখার জন্য সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ক্যাম্প সৃষ্টি করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল রাখার জন্য অনেকবার অনেকভাবে চেষ্টা করা হয়েছে, যার জন্য এককভাবে কোনো সরকার বা এককভাবে কোনো সরকারের সময় কে দায়ী করতে পারবেন না। আমাদের উচিত যৌথভাবে সরকারি দল বিরোধী দল সবাই সকল বাংলাদেশি সকল রাজনৈতিক শক্তি সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্ত সমস্যাকে আমরা সমাধান করি, দেশের জন্য আমরা স্থিতিশীল পরিস্থিতি আমরা আমি শেষ করি রে, কারণ আপনি এতগুলো ইস্যু আপনার বক্তব্যে নিয়ে আসেন, আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলেও অনেক সময় লাগে। দেওয়ানি আইনের স্থগিত করা, আপনি চিন্তা করেন যে সরকার একটি আইন সংসদে পাশ করলো জনগণের উপকারার্থে, আপনার মাল্টিপ্লিসিটি অফ কেসেস যাতে না হয়, মানুষ যাতে হয়রানি না হয়, সেই জন্য সেই ম্যাটার অফ ট্রানজ্যাকশনে যাতে বারবার একই মামলা পুনরাবৃত্তি না করে, এক মামলা এক কোর্ট থেকে আরেক কোর্টে গিয়ে সেই মামলা না হয়, এগুলোর জন্য মিথ্যা মামলা না হয়, সরকার জনগণের স্বার্থেই দেওয়ানি কার্যবিধির পরিবর্তন অ্যামেন্ডমেন্ট এনেছিলেন। কতটা গণতান্ত্রিক বোধ থাকলে সরকার সংসদের বাইরেও আইনজীবীদের বক্তব্য এবং প্রতিবাদ শুনে সেটা অ্যামেন্ডমেন্ট করার জন্য উদ্যোগ নেন? আপনার তো সেটা স্বাগতম জানানো উচিত। আমরা সংসদে তাদের বক্তব্য অনুসারে অ্যামেন্ডমেন্ট করে আবার একটি সংশোধনী আনতে যাচ্ছি দেওয়ানি কার্যবিধি, তো সেই জায়গায় আপনারা যদি বিরোধী দলীয় ভূমিকা সংসদে রাখতেন তাহলে বাইরে আইনজীবীদের ভূমিকাটা না রাখলেও আপনাদের মাধ্যমে সেই ভূমিকাটা আমরা পেতাম এবং আমরা সেটা সংসদে সংশোধনী আনতে পারতাম। এটা হচ্ছে ডেমোক্রেটিক মনোভাবের পরিচয়। একটা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসকে আপনি সংসদে এবং সংসদের বাইরে সব দিক থেকে যাচ করলে এই জিনিসটাই বেরিয়ে আসবে। তা আমার মনে হয় যে আপনাদের এখনও সময় আছে, আসুন সংসদে, আসুন সংসদে এসে আপনারা এখন যেগুলো রাস্তায় বলছেন সেগুলো ফর্মুলেট করুন সংসদে, সরকার এবং সরকারি দল অবশ্য বাধ্য হবে এগুলো বিবেচনা করতে। আমি সঞ্জয় সাহেব আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যেভাবে বলেছেন এভাবে যদি হতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না। আমরা কিন্তু সংসদ নিয়েই আছি আজকে, কিন্তু অন্য কোনো নারী নির্যাতন নিয়ে আপনি যে কথাটা বললেন, আমি 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 কিন্তু বলেছি নারী নির্যাতন আইনটা ভালো, আইনগুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বর্তমান সরকারের সময় বাংলাদেশের অনেক আইন আছে কিন্তু আইনগুলি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না বা প্রয়োগ অন্যভাবে মানে ভুলভাবে করা হচ্ছে। আপনারা দেখেন আপনাদের সরকারের সময় আমরা ইয়াসমিনের ঘটনাটা জানি, আমাদের দেশের মা বোনদেরকে আজকে নির্যাতন করে হত্যা করার পরে তাদেরকে পতিতা বলে চালিয়ে দেওয়া হয়। পতিতা হোক আর যাই হোক, পতিতারও তো একটা অধিকার আছে, সে তো বাংলাদেশের একজন নাগরিক। পতিতা হলে ইয়াসমিনের ঘটনা জানি, বিএনপি গতবারের বিএনপি সময়কার ঘটনা, এবার তিশা থেকে শুরু করে অনেক ঘটনা পটিয়াতে আমাদের বোনের উপরে কি হয়েছে আমরা সব ঘটনাগুলি জানি। আমি এক এক করে নামে যেতে চাই না, আমি যেটা বলছি যে নারী নির্যাতন আইন যেটা করেছেন এটা ভালো, এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, বাট এর অপপ্রয়োগটা যেন না হয়। একটি বিষয়ে শুধু ইন্টারফেয়ার করবো, সরি টু ইন্টারফেয়ার, যতগুলো নাম আপনি বলেছেন নারী নির্যাতন প্রত্যেকটির বিচার হয়েছে এবং এই সরকারের সময় ঘটিত সংঘটিত ঘটনার এই সরকারের সময় বিচার হয়ে সেটা জেলে যাওয়ার ঘটনা একটি আমাদের বাংলাদেশের জন্য নজিরবিহীন, কারণ পাঁচ বছর সাত বছর পার হয়ে যেত আর বিচার হতো বিদেশ থেকে লোকেরা এসে স্টাডি করেছে যে কিভাবে আমরা পার্বত্য শান্তি চুক্তি করলাম। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি সে সময় আপনারা এই পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করেছিলেন এবং বর্তমানে ক্ষমতা আসার পরে এই পার্বত্য চট্টগ্রামে যাতে ঘটনাটা ঘটনাগুলি বারবার আমরা দেখতে পাচ্ছি, পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলিও উল্টা দিকে মোড় দিচ্ছে। সেদিনই আমরা শুনেছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী কি বলেছেন, মণিস্বপন দেওয়ানের নিজস্ব বক্তব্যই আমরা শুনেছি যে তিনি তিনি নিজে কি বলেন, তিনি কতটা ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছেন কারণ পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে সরকার কোনো কিছু করছে না। আমরা আশা করব যে যে আইনগুলি আপনি আমরা আমি বেসিক জায়গায় চলে যাই, আপনি বলেছিলেন যে আপনার আইন পাশ করেছেন, আমি আমি বলবো যে হ্যাঁ আইন পাশ করা হচ্ছে এবং এই আইনগুলিকে আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তবেই শুধুমাত্র এই আইনের কার্যকারিতা বাংলাদেশের জনগণ পাবে, আর যদি কার্যকরভাবে প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু এগুলি আইনের কার্যকারিতা পাবে না। আমি লাস্টে এক মিনিটে শেষ করতে চাই, আইন আছে, আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের কী অবস্থা, বাংলাদেশে
প্রফিটিয়ারিং আইন আছে যে কেউ যদি হোর্ডিং করে মুনাফাখোরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু বর্তমান সরকার গত এক দুই মাসে একজন প্রফিটিয়ারকে কি ধরেছে, একজনকে কি শাস্তি দিয়েছে, একজনকেও দেয়নি। সুতরাং আইন থাকলে হবে না, আইনের প্রয়োগ করতে হবে, এবং আইনের প্রয়োগটা করতে হবে কিন্তু সরকারকে। সরকার যদি আইনের প্রয়োগ না করে সে আইন থাকে। আপনি মনীষ অপন্দানের কথা বলছিলেন, মাননীয় মন্ত্রী, আবার জনসংহতি সমিতির নেতা যে সন্তুল লারমা, উনি বলেছেন যে সবসময় পার্বত্য অঞ্চলে যে শান্তিটা আসছে না এর কারণ কিন্তু বিভিন্ন সরকার আমলে যারা ওই অঞ্চল থেকে মন্ত্রী হন তারাই বলেছেন, পত্রিকায় এসছে। আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও বলছি, আপনি তো সংসদের কথা বলেন, সংসদকে কার্যকর করার জন্য এত বক্তব্য দিলেন। 4000 অ্যামেন্ডমেন্ট আমরা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আইনের বিরুদ্ধে দিয়েছিলাম সংসদে, আমিও তখন একজন সংসদ সদস্য ছিলাম। এক মিনিটের জন্য আলোচনা করার জন্য আপনারা সুযোগ দেননি। যদি আপনারা সংসদীয় গণতন্ত্রের কথা বলেন, বলেন যে সংসদকে কার্যকর করতে, আপনাদের উপস্থিতিতে আইনগুলোকে আরো এনরিচ করতে, তো সেগুলো তো আমরা আপনাদের সময় দেখিনি। আজকে পার্বত্য শান্তি চুক্তি যদি আপনারা দাবি করছেন যে আপনারা করেছেন, সারা পৃথিবীব্যাপী আপনাদের প্রশংসা পেয়েছেন, কিন্তু এইটুকু কথা তো আপনাদের কপাল থেকে যাচ্ছে না এই তিলকটা, যে বিরোধী দলকে না জানে আপনার সংসদে কোনোদিন আলোচনা না করে, আপনার নিজের দলের মধ্যে আলোচনা না করে হঠাৎ করে অত্যন্ত সংগোপনে আপনারা পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছেন, এবং তার পরবর্তীতে আপনারা সংসদে নিয়ে এসে বিরোধী দলের কোনো সংশোধনী আলোচনার সুযোগ না দিয়ে আপনারা এই পার্বত্য চুক্তি করেছেন, যার জন্য এই চুক্তিতে ত্রুটি থাকতে পারে, অসমঝোতা থাকতে পারে, এবং সেগুলোর পরবর্তী কনসিকোয়েন্সেস ভালো হয় না কখনো। এটা আমি বলতে চাচ্ছিলাম না, আপনারা পারবেন না। আপনি কিন্তু কথাটা তুলে খুব ভালো করেছেন, আমি কিন্তু আপনার কথার প্রত্যুত্তর এতটুক বলবো আমি যে শেষ করে যে আপনি বলেন আপনার পুরো বক্তব্যটা, বিভিন্ন দ্রব্যমূল্যের কথা বলেছেন, আমার মনে হয় দ্রব্যমূল্যের জন্য আমাদের আরেকটা নাম সেই দিকে যাচ্ছে না, উনি বলেছেন যে আইনগুলো প্রয়োগ করা বা বাস্তবায়ন করতে করলেই ভালো আর কি, আইন আছে কিন্তু আইনগুলো বাস্তবায়ন প্রপারলি হয় অবশ্যই, ল এনফোর্সিং এজেন্সি আছে, ল আছে, বাস্তবায়নের জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে। এখন যদি আপনি ধরেন বাংলাদেশকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে গেছে, সেটা ভুল। বাংলাদেশের যে এখন পর্যন্ত আমরা ল এনফোর্সিং এজেন্সি পেয়েছি, যে আইন প্রয়োগ করার যে সিস্টেম পেয়েছি, এটা ইট ডিরাইভস ফ্রম দ্য ব্রিটিশ সিস্টেম। আমি তো অন্য প্রসঙ্গে যেতে চাই, আমি আমি পাকিস্তান বাংলাদেশ হয়ে আজ পর্যন্ত আমরা ধীরে ধীরে এগুলোকে আধুনিকায়নের চেষ্টা করছি। এখনো আমাদের দেশে বলা হয় যে পুলিশ বাহিনীর 303 রাইফেল আছে, গুলি চালানোর সময় দেখা যায় অনেক সময় ফুটে না, এইটা কিন্তু আমরা একদিনে পাইনি, এটা আপনারাও ইনহেরিট করেছিলেন, আমরাও ইনহেরিট করেছি, এখন আমরা আধুনিকায়নের জন্য চট্টগ্রামে তৎকালীন মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া উনি প্রায় 53 মিনিট বক্তব্য রেখেছিলেন পার্বত্য চট্টগ্রামের ইস্যুর উপরে, উনি বক্তব্য রেখেছেন। তবে এই কথাটা কারেক্ট যে ওনারা প্রায় 4000 অ্যামেন্ডমেন্ট যখন একটা আইনের উপরে দেওয়া হয় তখন কি বোঝা যায়, তখনই বোঝা যায় যে এগুলি অন্য কোন উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, যার জন্য হয়তো তারা অতটা সময় পায়নি, কিন্তু এটা ঠিক না। আমাদের পার্লামেন্টে চুজ করে 4000 থেকে কিন্তু 40টা অ্যামেন্ডমেন্ট ধরা যায়, এটা স্পিকারের এখতিয়ার আছে, জি অনার্স পার্লামেন্ট, কিন্তু আপনাদের উদ্দেশ্যটা অন্যরকম ছিল, কিন্তু তারপরেও আমি বলবো হয়তো অনেকেই দিয়েছে, আমি বলবো অষ্টম অধিবেশনে, সপ্তম পার্লামেন্টের অষ্টম অধিবেশনে চিটাগং হিল ট্র্যাক্সের পিস অ্যাকর্ডের উপরে 2 ঘন্টা 8 মিনিট আলোচনা হয়েছে, আমরা কিন্তু সেখানে আলোচনাও করেছি। আমাদের সরকারের সময় মোট 17টা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে, যে কথা একটু আগে বললাম যে পোস্টমর্টেম, বাট আমরা পোস্টমর্টেম চাই, আপনি কিছু একটা করেন না, কোন এক জায়গা থেকে স্টার্ট করে একেবারে আলোচনা থেকে কোন এনাক্টমেন্ট যখন হবে তখনকার আলোচনা, কোনো আলোচনা না থেকে কিছু আলোচনা যাওয়ার পরে আসেন আমরা আলোচনা করি, এটা সংসদীয় রীতি নয়, এটা কোথাও আলোচনা, এটা পল্টন ময়দানে হতে মাননীয় নেতৃত্ব, আমি এটা কোনো সংসদে আইন প্রণয়নের আগে যে আলোচনা সেটা 40 মিনিট আগের আলোচনা কিন্তু মাননীয় বিরোধী দলের নেতৃত্ব করেছিলেন, আপনি
আইন পাশের সময় কোনো আলোচনার সুযোগ না দিয়ে যদি আইন পাশের পরে 4000 ঘন্টার সুযোগ দেন, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, উই ক্যান মেক ইট মেক ডিফারেন্স, আলোচনা ইজ আলোচনা, আলোচনা বাট আলোচনাতে একটিও সংশোধনী গৃহীত হচ্ছে না, পার্লামেন্টে আলোচনা, কিন্তু মাননীয় বিরোধী দলের নেতা কিন্তু বক্তব্য রেখেছিলেন। আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি, আপনারা জানেন যে কিছুদিন আগে ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশে ফিরবার পথে একটি সংবাদপত্রে সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমাদের সরকার পদ্ধতি সংসদীয় পদ্ধতি ঠিক আছে, তবে এটির সংস্কার করবার প্রয়োজন আছে। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর এ কে এম বদরুদ্দোজা চৌধুরী, উনিও বেশ কিছু ফর্মুলা দিয়েছেন যে আমাদের সরকার পদ্ধতি এবং এই সংসদীয় পদ্ধতিও কিভাবে চলতে পারে আরও সংস্কার করবার বিষয়ে। আপনারা নিশ্চয়ই সেটি লক্ষ্য করেছেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে বক্তব্যের কথা বলেছেন না ওখান থেকে ফিরবার পথে একটি সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেছেন উনি? উনি বলেছেন যে সংসদীয় পদ্ধতির বলছে আমাদের সরকার কাঠামোর মধ্যে এখন সংস্কার করা প্রয়োজন। সরকার কাঠামো বলতে আপনি কি বোঝাচ্ছেন? উনি সংসদীয় পদ্ধতির পক্ষে বলেছেন, তবে এটিতে সংস্কার আনার প্রয়োজন বলে বলেছেন। এই ব্যাপারে তিনি পরিষ্কারভাবে কিছু পরিষ্কার কিছু বলেন, এটুকু বলেছেন। আমার মনে হয় না যে আমার মন্তব্য করা ঠিক হবে। তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা যেহেতু আপনার কাছেও পরিষ্কার নয়, আমাদের কাছেও পরিষ্কার নয়, হয়তো আমরা না উনি পরিষ্কার করে কিছু বলেননি, শুধু এটুকু বলছেন। আমি সেই সূত্রে বললাম যে সাবেক রাষ্ট্রপতি কিছু ফর্মুলার কথা বলেছেন, যে সাবেক রাষ্ট্রপতি আমাদের শ্রদ্ধেয় জনাব প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, উনি যে ফর্মুলা দিয়েছেন বললাম, আমি খুব গভীরভাবে সেটা পড়িনি, অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা হয়েছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে উনি এখন অলস সময় কাটাচ্ছেন এবং এই বিষয়ে খুব চিন্তা ভাবনা করছেন, বই লিখছেন, রোগী দেখছেন, রাষ্ট্রবিজ্ঞানীর মতোই হয়তো উনি কিছুটা আচরণ করছেন, বইপত্র লিখছেন। তবে তার এই ফর্মুলা যেটা শুনেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে ইলেক্টেড হওয়ার কিছু বিধান সম্বলিত, এতে করে মনে হয় যে বাংলাদেশের লোকজন এই পত্রিকাটা পড়ে তার সম্পর্কে ঠিক ভালো ধারণা পোষণ করবেন না। এতে করে মনে হতে পারে যে এটা একটি অবসরপ্রাপ্ত রাজনীতিবিদদের পুনর্বাসন প্রকল্প অথবা কল্যাণ কেন্দ্র। উনি অনেক বলেছেন, উনি বলছেন দুজন ভাইস প্রেসিডেন্ট করা, তিনজন উপ প্রধানমন্ত্রী করা, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বিনা ভোটে নির্বাচিত হওয়া, প্রপোর্শনেটলি যে দল যত যে পরিমাণ ভোট পাবে, দেশের মানুষ মনে হয় না এই সমস্ত বিষয় নিয়ে এখন আর ভাববে, কারণ মডার্ন ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বব্যাপী ভোটারবিহীন বা ভোটবিহীন নির্বাচন হতে পারে এটা কল্পনার বাইরে। আর যদি রাজনৈতিক সংস্কারের নামে যদি নিজেকে পুনর্বাসন করার জন্য বা এই জাতীয় আরও নেতৃবৃন্দকে পুনর্বাসন করার জন্য যদি কোনো থিওরি দিয়ে থাকেন, সেটা আমার মনে হয় যে জনগণ একটু অন্যভাবে দেখবে, যেটা আমি এর বেশি মন্তব্য করছি না। বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য, আপনারা কিভাবে দেখছেন? আপনি দুটো বিষয় এনেছেন, আমি একটা একটা করে বলি। সবচেয়ে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু খুবই একটা উদ্বেগজনক ব্যাপার। উনি যে কথাটা ওনার আপনি বললেন, উনি পরবর্তীতে ওনার দ্বিতীয় বার্ষিকী পূর্তি উপলক্ষে ওনার ভাষণে উনি এই কথাটা বলেছেন, এবং এটা আমরা খুবই বিশেষ করে আমি খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এটার মাধ্যমে তিনি হয়তো একটা অ্যাডভান্স ওয়ার্নিং দিয়েছেন যে আগামীতে বিএনপি তাদের এই ব্রুট মেজরিটি, পার্লামেন্টে তাদের অ্যাবসোলিউট মেজরিটির জোরকে ব্যবহার করে আমাদের সংবিধানের কোনো ধরনের পরিবর্তন আনার প্রচেষ্টা বা চিন্তা ভাবনা করছে কিনা, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার বা এই ধরনের কোনো কিছু করার কোনো পরিকল্পনা তাদের আছে কিনা। কেন আমি বলছি, কারণ আপনারা তো আপনি জানেন যে বিএনপির এখন পর্যন্ত যে গঠনতন্ত্র, বিএনপির যে গঠনতন্ত্র সেখানে কিন্তু এখনও রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে তারা বিশ্বাস করে, তারা কিন্তু এখনো তাদের গঠনতন্ত্রের মোতাবেক দুই তৃতীয়াংশ জনপ্রতিনিধি ওনারা করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণের প্রাণের কি চাহিদা সেটা আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের জনগণ পার্লামেন্টারি পদ্ধতির পক্ষে 1970-এ ভোট দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে এবং তার পরবর্তীতে তারা থেকেছে কিছু ব্রিফ পিরিয়ডের জন্য। আমরা জানি বাকশাল কায়েম করা হয়েছিল, সেটা তখনকার দেশের পরিস্থিতির কারণে প্রয়োজন ছিল, পরবর্তীতে আবার আমরা পার্লামেন্টারি পদ্ধতি ফেরত এসেছি, এবং সুতরাং সেই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন এটা আমার চিন্তার দাবি রাখে, তবে এটা উদ্বেগজনক ব্যাপার। তিনি যদি এই ধরনের কোনো কথা চিন্তা করেন আমি মনে করি জনগণ এটাকে গ্রহণ করবে না। বাট তারপরেও মাননীয় মন্ত্রী যেভাবে বললেন, সালাহুদ্দিন সাহেব যেটা বলেছেন যে এই ব্যাপারে এর থেকে বেশি মুহূর্ত মন্তব্য করা সম্ভব না, কারণ উনি এর থেকে সুস্পষ্টভাবে কিছু বলেননি। আমি এতটুকু বলবো, অধ্যাপক বি চৌধুরী সাহেব মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি সম্বন্ধে উনি যেটা করেছেন এটা খুবই স্বাভাবিক,
আমি মনে করি বাংলাদেশ বর্তমানে যে ধরনের অদক্ষতা অদক্ষভাবে চলছে, বাংলাদেশের জনগণ যেভাবে একটা বর্তমান সরকারের উপরে যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন একে বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই 1,00,000 রাউন্ড গুলি উদ্ধার হলো, গুলিগুলি কোথায় চলে গেল, কি হলো, এটা নিয়ে কোনো এই ধরনের এই যে প্রতিদিন প্রতিনিয়ত পত্রপত্রিকা পড়লে আমরা দেখতে পারি প্রতিনিয়ত যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনার কারণে সরকারের উপরে সরকারের জবাবহীনতার কারণে, দুর্নীতির কারণে, অযোগ্যতার কারণে আস্তে আস্তে জনগণ সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলছে এবং এর বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেদিন আপনারা দেখেছেন খুলনাতে মঞ্জুরুল ইমাম সাহেবকে হত্যা করার পরে জনগণ রাস্তায় নেমে এসে রাস্তাঘাটে যা যে তাণ্ডব করেছে এটা কিন্তু কারো গ্রহণযোগ্য নয়, কিন্তু এটা হয়েছে নারায়ণগঞ্জে, হয়েছে এটা নারায়ণগঞ্জে, হয়েছে খিলগাঁওতে, হয়েছে কামরাঙ্গীর চরে, হয়েছে আজকে বাংলাদেশের মানুষ ডাকাতদেরকে ধরে মেরে ফেলে। জনগণ যে আস্থাহীনতা দেখাচ্ছে এর মাঝে এই ধরনের অগণতান্ত্রিক কথাবার্তা আসবে। আজকে বিচ্যুতি সাহেব যে কথাটা বলেছেন, আপনি বলছেন যে ওনার কথাটা অগণতান্ত্রিক, না আমি এভাবে বলবো না, মানে ওনার যে চিন্তাধারা, উনি যেভাবে চিন্তাটা করেছেন, উনি যদি একটা আগামীতে যদি উনি একটা রাজনৈতিক দল গঠন করেন, সেই রাজনৈতিক দলকে নিয়ে আমাদের দেশের রাজনীতির যে পদ্ধতি সিস্টেমে যদি তিনি যদি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন তাহলে জিনিসটা ঠিক আছে, কিন্তু এছাড়া অন্য যে কোনো ধরনের চিন্তাধারা যেটা গণতান্ত্রিক চিন্তাধারার বাইরে সেটা যদি হয় সেটা দেশের জন্য জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। এবং আমি মনে করি বিচৌধুরী সাহেব হয়তো এই ধরনের চিন্তাভাবনা করছেন না, কিন্তু বিচৌধুরী সাহেবের চিন্তাভাবনাগুলি এসছে কেন, এটা এসছে কিন্তু আজকের এই যে রাজনীতিতে একটা শূন্য অবস্থা, রাজনীতিতে যে একটা অদক্ষতা, রাজনীতির প্রতি যে আস্থাহীনতার পর্যায়ে দেশবাসী আস্তে আস্তে যাচ্ছে, এর থেকেই এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। সুতরাং আমি মাননীয় মন্ত্রী এখানে আছেন সালাহুদ্দিন সাহেব, আমি তার কথাবার্তায় আমার খুব ভালো লেগেছে যে তিনি পজিটিভ কথাবার্তা বলেন এবং আমরা দুজনেই সেভাবে কথা বলার চেষ্টা করেছি। আমি আশা করি এই জিনিসগুলি বর্তমান জোট সরকার এগুলি বোঝার চেষ্টা করবে, তাদের উপরে যে জনগণের আস্থা দিন দিন চলে যাচ্ছে বোঝার চেষ্টা করবে। ছোট একটা মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন আছে, আমরা লক্ষ্য করেছি যে বদ্রুদ্দোল চৌধুরী সাহেবের এই ফর্মুলা দেবার পরে, পত্রিকায় প্রকাশিত হবার পরে আপনাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একটি বিবৃতি দিয়েছেন, নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাতে তারা বলছেন যে বদ্রুদ্দোল চৌধুরী সাহেবের বিভিন্ন অতীতের ভূমিকা, বিভিন্ন সময় উনি নিষ্ক্রিয় ছিলেন দলের বিভিন্ন জরুরি প্রয়োজনের সময়, এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু সময়ের ভূমিকা নিয়েও তারা ইঙ্গিত করবার চেষ্টা করেছেন। তো এই আমার যেটি প্রশ্ন হচ্ছে যে এই কথাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইস্যু, এই ইস্যুটিকে আপনারা এত বছর তোলেননি কেন, আজকে কেন তুলছেন? তিনি আপনাদের নেতা ছিলেন, সংসদের উপনেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি বানিয়েছেন আপনারা। এখন আপনার জবাব দেব না ফারুক সাহেবের জবাব, দুটো মিলিয়ে আপনি দিতে পারেন কোনো প্রবলেম। সরকার পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি অংশ আপনারা আমার মনে হয় যে সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আমি জানতে চেয়েছিলাম, আমি কিন্তু ইতিবাচক বা নেতিবাচক কোনো কথা বলিনি, আমি বলেছি যে উনি বলেছেন যেটি আপনার, সেটা উনি বলেছেন উদ্বেগজনক। সরকার পদ্ধতি পরিবর্তন সংক্রান্ত সরকার পদ্ধতি বলেন, উনি বলেছেন যে সরকারের কাঠামো সংস্কার রিফর্ম করার কথা আছে। এখানে দুটো কথা, মানে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই সিস্টেমের মধ্যে লেজিসলেটিভ উইং নিয়ে সংসদের পরিবর্তন সংক্রান্ত কোনো কথা নিশ্চয়ই বলেননি, জুডিশিয়ারি পরিবর্তনের কথা নিশ্চয় কোনো বলেননি। এখন এক্সিকিউটিভের পরিবর্তন বিষয়ে যেহেতু ইলেকটেড গভর্নমেন্টের যারা সরকার গঠন করেন তারা এক্সিকিউটিভ ব্রাঞ্চের হেড হন, তাদের কর্মপদ্ধতির মধ্যে এক্সিকিউটিভ ব্রাঞ্চে যদি কোনো সংস্কার আসে সেটার সাথে স্টেটের এবং কোনো অর্গানের অন্য অর্গানের কোনো সম্পর্ক থাকে না, সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ইনফরমেশন কি হবে আমাদের আলোচনার করা ঠিক সঠিক হবে না। প্রফেসর বদ্রুদ্দোজা চৌধুরী সম্পর্কে যেটা বলেছেন যে উনি কেন বলতে বাধ্য হয়েছেন, আপনি তার সাথে আপনার রাজনৈতিক বক্তব্য যেগুলো দিয়েছেন প্রথা মাফিক, যেটা বিরোধী দল বলে থাকেন খুব সুন্দর, যে রাজ বি চৌধুরী সাহেব বর্তমান দেশের অবস্থা খারাপ বলেছেন এবং সেটার জন্য উনি বাধ্য হয়েছেন থিওরি দিতে ইত্যাদি, তিনি থিওরি কেন দিয়েছেন সেই প্রসঙ্গ আমার জানা নেই, বাট তিনি থিওরি দিয়েছেন সেটা আমি অ্যাবস্ট্রাক্ট জানি, এবং তিনি যে থিওরি দিয়েছেন সেটা জনগণ কিভাবে গ্রহণ করবে ইতিমধ্যে রিয়াকশন শুরু হয়েছে, যে বিনা ভোটে নির্বাচিত হওয়ার একটা থিওরি, রাজনৈতিক অলসদের পুনর্বাসন করার একটা খামার, এবং ওনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে পিছু টান মারা ব্যক্তির
পক্ষে এই জাতীয় আরো কিছু জোট যদি হয় আমি মনে করব সেই ক্ষেত্রে আরো অনেকে দেখা সাক্ষাৎ করেছেন সেই ক্ষেত্রে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে না 0 হবে এখন ড্রয়িং রুমে বসে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অনেক চিন্তা করা যাবে অনেক ফর্মুলা করা যাবে সেটা জনগণ কিভাবে গ্রহণ করছে সেটাই দেখার বিষয় আর এগুলো নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না আজকে উনি যেভাবে বললেন যে 10 অঙ্গ সংগঠনের বিএনপির সকল নেতৃবৃন্দ একটু রিঅ্যাকশন দিয়েছে আপনার প্রশ্ন হলো যে এতদিন ওনারা কোথায় ছিলেন না এতদিন কোথায় ছিলেন আমি সেটা বলতে আমি বলছি যে প্রশ্নগুলো আজকে আপনারা তুলছেন এই প্রশ্নগুলো এতদিন তুলেননি আমিও তো বলতে পারি এতদিন বদর চৌধুরী সাহেব কোথায় ছিলেন ফর্মুলা না দিয়ে সেই জবাব তো উনি দিবেন হ্যাঁ এখন আমরা যে জবাবটা দিয়েছি তাকে তার মর্যাদা সঠিক রাখার জন্য এই জবাবগুলো এতদিন দেওয়ার প্রয়োজন হয়নি যেমন আমরা ফার্স্ট সেক্রেটারি জেনারেল হিসেবে তার কাছে যে ভূমিকা আমরা আশা করেছিলাম যেহেতু তিনি দলে ছিলেন সেজন্য অমর্যাদাকর হবে বলে এই কথাগুলো ততদিন সমীহ করে কেউ আনেননি আজকে যে বক্তব্যগুলো অঙ্গ সংগঠন সমূহ দিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন সমূহ তার বিবৃতির বিরুদ্ধে সেখানে প্রতিটি কথাই অনুধাবন করার মতো তার ভূমিকা আপনি লক্ষ্য করেন সরাসরি সেক্রেটারি জেনারেল ডেপুটি প্রাইম মিনিস্টার দেন প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে আবার সেক্রেটারি জেনারেল এরপরে একটা লোকের যে ভূমিকা থাকা উচিত ছিল সেই ভূমিকা হয়তো সংগঠন তখন পায়নি যেহেতু আজকে এই ধরনের বক্তব্যগুলো তার মুখ থেকে আসছে সেই জন্য আমাদেরকে এই মূল্যায়নটা পুনর্বার করার জন্য হয়তো উৎসাহিত করেছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000 আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com আপনারা যারা চিঠিপত্র লিখবেন ইমেল করবেন আপনাদের পূর্ণ ঠিকানা দেবেন এবং সম্ভব হলে আপনাদের ফোন নাম্বার দেবেন আপনাদের মতামত নিয়ে আমাদের নতুন অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং ওই দিনই রাত 2:00 আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রী আপনারা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আজকে শুরু হচ্ছে জাতীয় সংসদের আরও একটি অধিবেশন এই অধিবেশনে বিরোধী দলের যোগ দেওয়াটা এখন পর্যন্ত অনিশ্চিত কিন্তু আমরা চাই যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব খুব দ্রুত কমে আসবে এবং যত দ্রুত সম্ভব বিরোধী দল সংসদে যোগ দিয়ে জনগণের কথা বলবে অপর সরকারি দলের যে বিরোধী দলকে আস্থায় নিয়ে কাজ করা সেটি তারা করবেন বিরোধী দলও সকল ধরনের মান অভিমান ভুলে গিয়ে জনগণের কথা চিন্তা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার জন্য সংসদে যাবেন এবং সরকারের ইতিবাচক কাজগুলোতে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানাই অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাদের সবার জন্য শুভকামনা